খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। তবে ইদানিং ঘরের মাঠে বাঙালি ফুটবলারদের সংখ্যাটা তলানিতে এসে পৌঁছেছে, কিন্তু কেন? অতীতে দিকপাল বিশ্বমানের ফুটবলের এক যোগী পুরুষ শৈলেন মান্নার 97তম জন্মদিন। এই বছরও বিধাননগরের সবার অতি প্রিয় মানুষ মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে করতে দেখা গেল। সুজিত বসু প্রয়াত শৈলেন মান্নার পুত্রসম দায়িত্ব দীর্ঘদিন যাবৎ পালন করে চলেছেন। সাথে সল্টলেকের নিজস্ব তত্ত্বাবধানের সবুজ গালিচার পাশে প্রয়াত শৈলেন মান্নার মর্মমূর্তি স্থাপন করে সারা বাংলা তথা ভারতবাসীর কাছে শৈলেন মান্নার নাম ছড়িয়ে দিতে পেরেছেন। আজকের অনুষ্ঠানে প্রয়াত শৈলেন মান্নার একমাত্র কন্যা নীলাঞ্জনা মান্না, সাথে বিধাননগরের মেয়র কৃষ্ণা বসু ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ সশব্দ চিত্রে এই দিনটিকে স্মরণ করেন। ভারতীয় ফুটবলের রক্ষণভাগের সেই আমলের সেরা মানুষটির জন্ম হাওড়ায় 1 সেপ্টেম্বর 1924 সালে। মাত্র 24 বছর বয়সে ওনার অধিনায়কত্বে 1948 সালে লন্ডন অলিম্পিক্স গেমসে ফ্রান্সকে প্রায় হারিয়ে দেবার পরিস্থিতি করে ফেলেছিলেন। তারই রেশে 1951 সালের এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করে ভারতকে ফুটবলে সোনা এনে দিয়েছিলেন। বিশ্ব ফুটবলে ফুটবল অন্ত প্রাণ ভদ্র স্বভাবের মানুষ ওনার মতো খুবই কম দেখা গেছে। জীবনের শুরুতে প্রথম 2 বছর হাওড়া ইউনিয়নে খেলার পরই তার স্বপ্নের ক্লাবে ডাক পান এবং প্রায় 19 বছর মোহনবাগান অন্ত প্রাণ ফুটবলের এক সন্ন্যাসী নিজের ক্লাব তথা ভারতবর্ষকে অনেক সম্মান এনে দিয়েছেন। তবে খেলা ছেড়ে দেবার পরও আজীবন মোহনবাগান ক্লাবের ফুটবলারদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। হে ফুটবলের সন্ন্যাসী, আজকের শুভদিনে খবর 24x7, অচেনা বাংলা, বিশ্বা নিউজ 24x7 এবং পোশাক টিভি ইউএসের তরফ থেকে রইল একটি চাওয়া, তোমার পুনর্জন্ম হোক আবার ভারতবর্ষে। সত্যি তোমাদের শূন্য স্নান পূরণ করার জন্য এই দীর্ঘ 50 বছরে ভারতীয় ফুটবলে কাউকে দেখা গেল না। হ্যাপি বার্থডে, যেখানেই থাকুন ভালো থাকুন। এই ফুটবল সন্ন্যাসীর ঈশ্বরের দরবারে চলে যাওয়া 27 ফেব্রুয়ারি 2012 সালে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।